সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগে গুজব ছড়িয়ে শেয়ার বাজারকে টালমাটাল করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগের গুজব ছড়ানোর অপচেষ্টার কথা বলা হচ্ছে বিএসইসির পক্ষ থেকে। গুজবের ফলে লোকসানে শেয়ার বিক্রি করেছেন আতঙ্কিত বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন, শুধু গুজব নয়, বিমা খাতের কোম্পানির পরিচালকদের একযোগে বিপুল শেয়ার বিক্রিতেও সূচক কমছে শেয়ার বাজারের। টানা ৬ দিনের পতনে ২৭১ পয়েন্ট হারিয়ে টালমাটাল ঢাকার পুঁজিবাজার। সপ্তম কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকেই ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার। তখনই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে পুরো বাজারে। ফেসবুকের মাধ্যমে বিদেশ থেকে ছড়ানো এই গুজবে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন বিনিয়োগকারীরা। ফলাফল হিসাবে আরও ৭৬ পয়েন্ট হারায় ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক। কালকে ফেসবুক এবং দুইটি অনলাইনেও করছে যে এসএসসি চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ, তো এটা আসলে একটা টোটালি গুজব জিনিস। আবার কেউ লেখছে যে উনি এখান থেকে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন গভর্নর হয়ে, এরকমও দেখছি আমরা ফেসবুকে লেখা। সুতরাং এটার জন্য তো বাজার পড়ে যাবে, বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। শুধু গুজবের কবলে নয়, বিমা কোম্পানির পরিচালকদের একযোগে বিপুল পরিমাণ শেয়ার বিক্রির চাপ পড়েছে পুরো শেয়ার বাজারের উপর। পদত্যাগের কথা মোটেই সত্য না, এগুলো কোনো কথা না। কথাটা হচ্ছে যে যে সুযোগটা নিবে এই বিমা কোম্পানি যারা উদ্যোক্তা মহোদয় ওনারা 19 জন ঘোষণা দিয়ে, কারণ তারা দেখছে যে তাদের শেয়ারের দাম তিন গুণ হয়ে গেছে, কোথাও চার গুণ হয়েছে, যেটা তারা আশাও করে নাই। সুতরাং তারা সুযোগ তো নিবে। ইনফ্যাক্ট বাংলাদেশ স্টক মার্কেটে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে তো ওই উদ্যোক্তা যারা বেশি ফাউল প্লে করেছে তারা। এদিকে পদত্যাগের ঘটনা সম্পূর্ণ গুজব বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিনিয়োগকারীদের সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন বিএসইসি প্রধান। প্রায়শই আমাদের ইন্ডেক্সকে প্রভাবিত করার জন্য এবং দাম কমিয়ে হয়তো কেনার চেষ্টা করা, প্যানিক ক্রিয়েট করা, এইসব করে সুবিধা নেওয়ার জন্য বেশ কিছু মহল বিভিন্ন সময় গুজব রটাচ্ছে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের সাবধান থাকা এবং সোশ্যাল মিডিয়াতে একটু সোচ্চার থাকার জন্য আমি অনুরোধ করি। গুজব রটনাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।